আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ বিকেলে ও বাইক করে শেয়ার করব, তাই বাইকের সব যন্ত্রপাতি নিয়ে আমরা গাড়ি পার্কিংয়ের পরের এই রাস্তাটায় এসেছি। এই রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং সাইকেল চালায়। ওর সঙ্গে যে দাদু কথা বলছিল জাপানিজ, হঠাৎ দেখি উনি একটা গাছ থেকে ফল ছিঁড়ে খাচ্ছে। তো আমি ওনাকে গিয়ে বললাম, এটা কি খাওয়া যাবে, এটা কি ফল? তো উনি আমাকে বললো যে এটা সাকুরা ফল। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে সাকুরা তো ফুলের জন্য বিখ্যাত এবং এটা মোটামুটি সব দেশের মানুষই জানে। সাকুরা বা চেরি ব্লসম এত সুন্দর ফল হয় তা আগে জানতাম না। ওনার থেকে শোনার পর গাছ থেকে ছিঁড়ে আমিও একটা মুখে দিলাম। প্রথম একটু অন্যরকম লাগছে, এরপর আরও দুই তিনটে খেলাম। খেয়ে দেখি না, অনেক ভালোই লাগছে, জামের মতো বাংলাদেশের। এই যে সাকুরা গাছের সাকুরা ফল, গাছ ভর্তি এখনও আছেই, তবে এটার গোড়াটাও খুব নরম, টপ টপ করে পড়ে যাচ্ছে। আর এখানে চারপাশের জায়গাটাও খুব সুন্দর, একটা ছোট নদীর মতো। এখানে বড় বড় মাছ আছে, একটু পর পর যাচ্ছে। আমার আবার মাছ দেখতে খুব ভালো লাগে, তাই আমি মাছ দেখছি দাঁড়িয়ে। আর ইউকিও এখানে বাইক বসে করছে, ওর বাবা ও ওখানে বসে খেলছে। এই যে ছাকুরের গাছ, গাছ ভর্তি ফল। একটা করে ছাকুরের গাছের পর একটা করে অন্য গাছ লাগানো আছে। এই ফলগুলো মূলত পাখিরাই খায়। এই গাছগুলোর ফল বিক্রি করা হয় না, সাধারণত পাখিরাই খেয়ে থাকে অথবা মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আর যেগুলো কিনে পাওয়া যায় সেগুলো হচ্ছে বিক্রি করার জন্য চাষ করা হয়, সেগুলো আলাদাভাবে। এই যে লম্বা লাইন করে গাছ লাগানো আছে, একটা করে সাকুরা একটা করে অন্য কিছু। যখন সাকুরা ফুল ফোটে তখন এখানে দেখতে খুব সুন্দর দেখায়। এবার আমি একটু ফলটা খেয়ে দেখাই যে ভেতরের রঙটা কেমন। আমার কাছে তো বাংলাদেশের জামের মতোই লাগছে, আর ভেতরের রঙটাও ওরকমই। এখানে অনেকগুলো ধরেছে, আসলে অনেক ছিল গাছ ভর্তি, বিশেষ করে পাখিরা খায়, তাছাড়া সব এভাবে নিচে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আমাদের বাসার সামনে এত সুন্দর একটা জায়গা এবং এখানে মাছ ধরা যাবে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এতদিন আমি জানতাম না কি বড় বড় মাছ একটু পর পর যাচ্ছে। এই যে এতক্ষণ যে মাছের কথা বলছিলাম, এরকম একটু পর পরই যাচ্ছে, তো এটা দেখতে আমার খুবই ভালো লাগছে। আগে থেকেই ও যখনই বাইক পরিষ্কার করতে আসতো তখনই আমাকে নিয়ে আসতো, আমি বসে থাকতাম, গল্প করতাম, কিছু লাগলে এগিয়ে দিতাম। তো অনেক দূরে মামা, তুমি আবার পালাচ্ছ, আসো যেও না। নিষেধ করছি। এবার আমি একটা ডাল ধরেছি, কাছ থেকে দেখাই ফলটা আসলে দেখতে কিরকম। অনেকেই হয়তো আমার মতো জানেন না যে সাকুরা ফল হয় বা এটা খাওয়া যায়, বিশেষ করে যারা জাপানে থাকেন, এখনো খাননি তারা খেয়ে দেখতে পারেন, বাংলাদেশের জামের মতোই অনেকটা। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।